সোদপুরে মিলনগড় এলাকায় কুখ্যাত দুষ্কৃতীকে 7 mm পিস্তল সহ গ্রেপ্তার করল ঘোলা থানার পুলিশ। কুখ্যাত দুষ্কৃতী পুলক রাজবংশীকে 7 mm পিস্তল সহ সোদপুর মিলনগড় এলাকা থেকে গ্রেপ্তার করল ঘোলা থানার পুলিশ। ইছাপুর বিধানপল্লী এলাকার বাসিন্দা পুলক রাজবংশী বিভিন্ন দুষ্কৃতিমূলক কাজের সঙ্গে জড়িত ছিল। সোদপুর মিলনগড় এলাকায় সে গা ঢাকা দিয়ে লুকিয়েছিল। ব্যারাকপুর মহকুমার বিভিন্ন থানায় পুলকের বিরুদ্ধে রয়েছে একাধিক সমাজ বিরোধী কাজকর্মের অভিযোগ। গোপন সূত্রে খবরের ভিত্তিতে সোদপুর মিলনগড় এলাকা থেকে 7 mm পিস্তল সহ পুলককে গ্রেফতার করে ঘোলা থানার পুলিশ।